তিনি শাসক দলের একজন বিধায়ক, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে একদা তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট চর্চিত রাজ্যের শিক্ষামহলে। ঠিক এই পরিস্থিতিতে আবারও তাঁর বিরুদ্ধে খড়্গহস্ত হলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2014 সালে টেটের ওএমআর শিট বা উত্তরপত্র কি উদ্দেশ্যে নষ্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার তদন্তভার তুলে দিলেন সিবিআই এর হাতে। আর সেই সঙ্গে নির্দেশ দিলেন মঙ্গলবার রাত 8টার মধ্যে যেন সিবিআই এর দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য, নইলে তাকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। এই বার্তা রটে যাওয়ার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠল, তাহলে কি সিবিআই এর দপ্তরে গিয়ে এদিনই হাজিরা দেবেন পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য? কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর এলো সুপ্রিম কোর্টে একদিনের জন্য স্বস্তি পেয়েছেন পর্ষদের অপসারিত সভাপতি। বুধবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই, অর্থাৎ তাঁকে জিজ্ঞাসাবাদ করলেও গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। পর্ষদের সভাপতি পদ থেকে তাঁকে অপসারণের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তাকে চ্যালেঞ্জ করে কিছুদিন আগেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মঙ্গলবার সেই মামলারই শুনানি হয় ঠিকই, তবে বুধবার দুপুর দুটোর পর সেই শুনানি হওয়ার কথা। ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে রক্ষা কবচ পেলেন মানিক ভট্টাচার্য। এদিকে সূত্রের খবর, মঙ্গলবার তিনি নাকি দিল্লিতেই রয়েছেন, তবু অপেক্ষার পালা শুরু হল। এদিন রাত 8টার মধ্যে মানিককে কি নিজাম প্যালেসের দিকে যেতে দেখা যাবে? কিন্তু সন্ধে গড়িয়ে গেল, মানিককে ওই তল্লাটে দেখা গেল না। তার বাড়িতে এসে যাদবপুর থানার পুলিশ মানিককে খুঁজে পেলেন না। থানায় ফিরে গিয়ে একটি নিখোঁজ ডায়েরি করলেন তাঁরা। এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে খুঁজে না পেয়ে নাকি লুকআউট নোটিশ জারি করেছিল। তার কয়েকদিনের মাথায় সশরীরে সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে মানিক দাবি করেছিলেন তিনি কোথাও পালিয়ে যাননি। এবারও কি তেমনই কোনো নাটকীয় পরিস্থিতি তৈরি হবে? উত্তর পেতে বুধবার দুপুর অবধি অপেক্ষা করতেই হবে। নিউজ টাইমস।